আমার থেকে ভালো ডাক্তার কেউ নেই। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, রাষ্ট্রবাদ, বন্দে মাতরম, জাতীয় সঙ্গীত, দেশে থাকতে গেলে সকালবেলা উঠে বন্দে মাতরম বলতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে, সংসদীয় ব্যবস্থায়, রাজনৈতিক ভাষায় যা করার করা হবে। এক হচ্ছে নমিনেশন সবাই করবে। আটকালেই ভাঙড়ে যেমন মহামান্য আদালত 18 সালে অনলাইন নমিনেশন করেছে, আমরা কোর্টে যাব। আমরা প্যারামিলিটারি চাইব এখন থেকে বলে রাখছি, কারণ রাজ্য সরকার রাজ্য পুলিশকে বিশ্বাস করেছিলেন হাইকোর্ট, পৌরসভা ভোটে ঠকেছেন, জঙ্গিপুরে ভোট হয়েছে, পৌরসভায় কোথাও ভোট হয়নি, লুট হয়েছে। ভারতীয় জনতা পার্টি ওখানে ওই 22টা 23টা সব পেত না, কিন্তু এপারের 11টা সিট বিজেপি। 14 সালে লোকসভা ভোটের রেজাল্ট দেখুন, 19-এর মাহফুজা খাতুনের রেজাল্ট দেখুন, বাই ইলেকশনের রেজাল্ট দেখুন, 7টা না 8টাতে আমাদের লিডে, 5টাতে লিডে, এপাশের 11টা সিট সবগুলোই বিজেপি। কেন করে দিয়েছে? গরু পাচার র্যাকেটের সঙ্গে এখানে বহু লোক যুক্ত ছিলেন, এবং তার যে মেন কিং পিন এনামুল, তিনি সিবিআই হেফাজতে অনেকদিন ছিলেন, এখন ইডি হেফাজতে আছে। কিন্তু এনামুল একা তো খায়নি, তিনি একেবারে কালীঘাটে শান্তিনিকেতন পর্যন্ত পৌঁছে দিয়েছেন ভায়া বিনয় মিশ্র। এমন কোন আইসি, এসডিপিও, এসপি নেই যারা গো মাতা পাচার করার অর্থ গ্রহণ করেনি। ধীরে ধীরে প্রকাশ্যে আসবে, সেন্ট্রাল এজেন্সি কাজ করছে। অনুব্রত মন্ডলে মেয়েকে আজকে নজরবন্দি করা হয়েছে, কি বলবেন? অনুব্রত মন্ডল মেয়েকে দেখুন, এজেন্সি কিভাবে কাজ করবে সেটা এজেন্সির ব্যাপার, আমি বলতে পারি না। এবং এই কেসগুলো সবই কোর্ট মনিটরিং, এটা সেন্ট্রাল গভর্নমেন্টও দিতে পারে না। কোর্ট মনিটরিং কেসে কোর্টের দায়িত্ব, আর এজেন্সি তার পদ্ধতি অনুযায়ী তারা খুব দক্ষ এই ব্যাপারে কাজ করবে। সকলে জানে অনুব্রত মন্ডল এনামুলের সঙ্গে গরু পাচারের ভাগ নিয়েছে, বীরভূম দিয়ে পাচার হতো। এনামুলেরও চালের ব্যবসা, চালকল, রাইস মিল, অনুব্রতরও রাইস মিল। অনুব্রত পোস্টপল ভায়োলেন্সে বীরভূম জেলার হিন্দুদের উপর অত্যাচারের মাথা কিং পিন, একাধিক খুন হয়েছে লাভপুর থেকে ইলাম বাজার পর্যন্ত। সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে, সংসদীয় ব্যবস্থায়, রাজনৈতিক ভাষায় যা করার করা হবে। এক হচ্ছে নমিনেশন সবাই করবে। আটকালেই ভাঙড়ে যেমন মহামান্য আদালত 18 সালে অনলাইন নমিনেশন করেছে, আমরা কোর্টে যাব। আমরা প্যারামিলিটারি চাইব এখন থেকে বলে রাখছি, কারণ রাজ্য সরকার রাজ্য পুলিশকে বিশ্বাস করেছিলেন হাইকোর্ট, পৌরসভা ভোটে ঠকেছেন, জঙ্গিপুরিতা বিস্ফোরণ কাণ্ডে এখন পর্যন্ত এনআইএ হতে 3 জন, জাকির হোসেন বলছে মূল চক্র এখনো ধরা পড়েনি, কি বলবেন? জাকির বাবু সাফারার, তিনি আক্রান্ত হয়েছিলেন অত্যন্ত দুঃখজনক ভাবে। জাকির বাবু লোকাল একজন ব্যক্তিত্ব বটে, তিনি হয়তো জানেন কে করেছেন, কিন্তু আমরা এটা সোজা বাংলায় বলতে পারি, এটা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ লড়াইতে জাকির হোসেনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। এটা একটা বেপরোয়া টেন্ডেন্সি, শুধুমাত্র বিরোধী দলের কর্মী সমর্থকদেরকে নিকেশ করা নয়, নিজেদের দলেরও প্রতিদ্বন্দ্বীদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার যে মানসিকতা, এটা কোনো মানুষ করতে পারে বলে আমি মনে করি না। মানুষের যে শব্দটা তাকে যদি ভাঙেন, যার হুঁশ আছে তাকেই মানুষ বলা হয়, কোনো হুঁশযুক্ত মানুষ এটা করতে পারে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের লোকেরা ক্ষমতার জন্য, অর্থের জন্য, সম্পত্তির জন্য, পদের জন্য এত উগ্র, নিজের দলের সহকর্মীকেও আরডিএক্স এর মতো বোমা, এই বিস্ফোরণের যে তীব্রতা ছিল সেটা নিশ্চিতভাবে বাংলাদেশ বা পাকিস্তান থেকে সংগ্রহ করা, এটা প্রমাণিত হয়েছে। অতএব এটা সাধারণ মানুষের ক্ষেত্রে খুব বিপজ্জনক। সেদিন অনেক সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে পঙ্গু হয়ে গেছেন আমি জানি, শুনেছি। এবং মুর্শিদাবাদ জেলা, সীমান্ত পার্শ্ববর্তী জেলা, এই রকম জেলায় এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত, এনআইএ এর অতি সত্বর উচিত, শুধু কান টানলে হবে না, মাথাটাকেও টানা উচিত। এবং কারা কোত্থেকে এই ধরনের বিস্ফোরক সংগ্রহ করেছেন, অর্থ কে দিয়েছেন এই বিস্ফোরক সংগ্রহ করার জন্য, অত্যন্ত দামি বিস্ফোরক বলেই আমরা দেখেছি এনআইএ এর কোর্টের রিপোর্টে, এটা হওয়া উচিত বলে আমি মনে করি। গরু পাচার কাণ্ডে মেন ঘাঁটি হচ্ছে মুর্শিদাবাদ,
এখন পর্যন্ত তৃণমূল নেতারা এবং পুলিশ প্রশাসন কেউ গ্রেফতার। আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি দায়িত্ব নেওয়ার পরে গরু পাচার র্যাকেট প্রায় ধ্বংস করে দিয়েছে। গরু পাচার র্যাকেটের সঙ্গে এখানে বহু লোক যুক্ত ছিলেন এবং তার যে মেন কিংপিন এনামুল তিনি সিবিআই হেফাজতে অনেকদিন ছিলেন, এখন ইডি হেফাজতে আছেন। কিন্তু এনামুল একা তো খায়নি, তিনি একেবারে কালীঘাটের শান্তিনিকেতন পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ওখানে ওই 22-23টা সব পেত না, কিন্তু এপারের 11টা সিট বিজেপির। 14 সালের লোকসভা ভোটের রেজাল্ট দেখুন, 19-এর মাফুজা খাতুনের রেজাল্ট দেখুন, বাই ইলেকশনের রেজাল্ট দেখুন, 7টা না 8টাতে আমাদের পাঁচটা দিল্লি দিয়েছে। এপাশের 11টা সিট সবগুলোই বিজেপি। কেন? তার কারণ তো আপনারা জানেন, সিএএন নাম করে নিমতিতাতে 65টা দোকান বাড়ি একসঙ্গে লুট করা হয়েছে, 64টা হিন্দুদের বাড়ি আর ওই লাইনের মধ্যে একটা মুসলিম পড়ে গেছিল। ঔরঙ্গাবাদে মা কালীর মন্দির কারা ভেঙেছিল, হাজার দুয়ারি একটা হেরিটেজ ট্রেন পুড়িয়েছিল। সব জিনিস হবে না এখানে। এমন কোন আইসি এসডিপি ও এসপি নেই যারা গো মাতা পাচার করার অর্থ গ্রহণ করেনি। ধীরে ধীরে প্রকাশ্যে আসবে, সেন্ট্রাল এজেন্সি কাজ করছে। অনুব্রত মন্ডলের মেয়েকে আজকে নজরবন্দি করা হয়েছে, কি বলবেন? অনুব্রত মন্ডলের মেয়েকে দেখুন, এজেন্সি কিভাবে কাজ করবে সেটা এজেন্সির ব্যাপার, আমি বলতে পারি না। এবং এই কেসগুলো সবই কোর্ট মনিটরিং, এটা সেন্ট্রাল গভর্নমেন্টও দিতে পারে না। কোর্ট মনিটরিং কেসে কোর্টের দায়িত্ব, আর এজেন্সি তার পদ্ধতি অনুযায়ী তারা খুব দক্ষ এই ব্যাপারে কাজ করবে। সকলে জানে অনুব্রত মন্ডল এনামুলের সঙ্গে গরু পাচারের ভাগ নিয়েছে, বীরভূম দিয়ে পাচার হতো, এনামুলেরও চালের ব্যবসা, চালকল রাইস মিল, অনুব্রতরও রাইস মিল। অনুব্রত পোস্টপল ভায়োলেন্সে বীরভূম জেলার হিন্দুদের উপর অত্যাচারের মাথা কিংপিন, একাধিক খুন হয়েছে লাভপুর থেকে ইলাম বাজার পর্যন্ত। এবং লাস্ট যেটা বলি, রামপুরহাট গণহত্যা যেখানে 9 জন সংখ্যালঘু নিষ্পাপ মহিলা এবং 2 জন শিশুকে পুড়িয়ে মারা হয়েছে, সেখানেও ভাদু আনারুলের সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন অনুব্রত মন্ডল। আমরা এইসব ডাকাডাকিতে সন্তুষ্ট নই, ভেতরে রাখার ব্যবস্থা করা হবে। পঞ্চায়েত ইলেকশনে তো এর আগেও সন্ত্রাস দেখেছি, এবছর কি আশা করছেন? মুর্শিদাবাদে আমাদের জঙ্গিপুরে নমিনেশন ফাইল করতে দেওয়া হয়নি। শুনুন, তৃণমূলের অবজারভার ছিলাম 18 সালে, কি করেছে আমি জানি। অতএব অসুখ না জানলে তো ওষুধ দেওয়া যাবে না, ওদের অসুখটা আমার থেকে ভালো ডাক্তার কেউ নেই। মুর্শিদাবাদ মালদার তৃণমূলের আর কি আছে, কি পদ্ধতিতে কে কি করেছে, আই নো এভরিথিং।